되게 재밌지? 야, 안 돼! 이제, 안 돼. 에, 몰라! সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো টিনাস ব্লগ চ্যানেলে তোমাদের আরো একটা নতুন ভিডিওর সাথে অনেক অনেক স্বাগত তো আমিও খুব 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 ভালো আছি আর আমি এখনো পুরনো জামা পরে ঘুরছি কারণ নতুন জামা এখনো আমি পরিনি আর আমাদের এখানে মানে সামনেই পূজো দেখতে যাব আজ আমাদের বোনদের কিছু নাচ টাচ আছে আর যেহেতু ষষ্ঠী সবাইকে ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা বড়দেরকে জানাই প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা তো চলো আজ যাই আমাদের মন্দিরে দেখি আমি এখনো যাইও নি মানে সেই গেছিলাম মহালয়ার দিন তারপর থেকে আর আমাদের মন্দিরে যাওয়া হয়নি তো সেরকম ভাবে ধুমধাম হয় না বলে বেরোতে ইচ্ছা করে না তো আজ ভাইকে বলছিলাম যে চল কোথাও ঠাকুর দেখে আসি তো ও ভীষণ ব্যস্ত সেই জন্য আর যাওয়া হচ্ছে না কালকে দেখি চেষ্টা করবো কাল যাওয়ার কাল যেহেতু সপ্তমী অষ্টমীর দিন তো প্রচণ্ড ভিড় হয় অষ্টমীর দিন আমি কোথাও যাবো না শাড়ি টাড়ি পরবো আমাদের মণ্ডপেই থাকবো আর নবমীর দিন দেখা যাবে তো আজ চলো দেখে আসি আমাদের পাড়াতে যাই গিয়ে দেখে আসি কীরকম কী হচ্ছে না হচ্ছে তোমাদেরকেও দেখাবো চলো আর তোমরা দেখতেই পাচ্ছ সবাই নারকলের নাড়ু করার জন্য মানে কাল করবে আর যেহেতু নারকল জিনিসটা মানে গন্ধ হয়ে যায় সেহেতু দু চার দিন আগেই করে দশমীর তো দিতেও সুবিধা হয় সবাইকে আর গন্ধ টন্ধ কিছু হয় না তো সেই জন্য আজ বাড়ির সবাই নারকলের পেছনে লেগেছে তো সবাই ছিলছে কেউ কাটছে এরকম তো কাল পরশু হয়তো বানাবে বা কালই বানাবে তা দেখতে পাবে আমি করবো তো চলো এখন ঠাকুর মণ্ডপে যাই দেখতে আসবে তো দেখো আমাদের পাড়াতে সবাই এখন মণ্ডপে উপস্থিত হয়েছে মানে আজ একটু ডান্সের প্রোগ্রাম আছে আর সবাই দেখো এখানে বসে আছে আর এখানে স্টেজটা হয়েছে আর কাশ ফুলের স্টেজ করেছে ঠাকুরের মুখটা সেরকমভাবে লাইট পড়ছে বলে দেখানো যাচ্ছে না তো আমি তোমাদের সামনে গিয়ে একবার দেখে আসবো দেখো এখানে আমাদের মন্দিরে এখন নাচ হবে আর আমাদের মন্দিরটা তোমরা দেখো আর এই যে দুর্গা প্রতিমা নাচ হবে এখানে সবাই বসে আছে এখন এখন আমাদের ঠাকুর সাজানো হয়নি আর ষষ্ঠী তাও ঠাকুর সাজানো হয়নি এখন সাজাচ্ছে ঠাকুর তো সব জায়গায় পুজো হতে শুরু করে দিয়েছে আমাদের এখানে ষষ্ঠী হয়নি এখন এখন ঠাকুর সাজাচ্ছে দেখো আর সবাই বসে আছে মণ্ডপে ঠাকুর সাজানো দেখছে আর ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে সামনে থেকে তোমাদের দেখো প্রত্যেক বছর এরকম হয় মানে একটা চাতালের মধ্যেই হয় কিন্তু এবছর পুরো স্টেজের মতো যেটা সেটা জুড়ে ঠাকুরটা হয়েছে তো এবছর আরও সুন্দর হয়েছে ঠাকুরটা তো তোমাদের সামনে গিয়ে দেখাবো আর ষষ্ঠী আর আমাদের ট্যানেলের ডিজাইন এটা হচ্ছে আমাদের পাড়া দুর্গা ঠাকুর আর এখনো হবে আর পুরো কমপ্লিট হয়ে গেছে ঠাকুর
আর এখন হচ্ছে এখনো আলপনা দিচ্ছে আর এখন সন্ধ্যা পূজো হবে মানে ষষ্ঠী পূজো দেখো পুরো ঠাকুরটা সবাই বসে আছে আর এখানে স্টেজ সব কেটে দিতাম কিন্তু এত সুন্দর সুন্দর সেজেছে দেখাবে এবং আমরা আছে দেখবে চন্দ্র ধরনের